হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমানে প্রতিটা ঘরে ঘরে বা বেশিরভাগ মানুষের মধ্যে একটাই সমস্যা দেখা যাচ্ছে, যেটা হলো ওভার ওয়েটের সমস্যা। ওজন দিনের পর দিন মানুষের খুব বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং এই ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শারীরিক বিভিন্ন সমস্যা, যাকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলে থাকি, এগুলো কিন্তু শরীরের মধ্যে বাসা বাঁধছে। এবং এই ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের যেমন ডায়াবেটিসের সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা, কোলেস্ট্রল বেশি হয়ে যাওয়া, থাইরয়েডের সমস্যা, ওবেসিটি, তাছাড়াও শরীরের মধ্যে অটো ইমিউন ও বিভিন্ন রোগসুখ কিন্তু আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। এটার প্রধান কারণ হলো আমাদের খাদ্যের অভ্যাস। আমরা যে খাবারগুলো খাবার নয়, খুব বেশি তৈলাক্ত বাইরের খাবার, এগুলো আমরা খেয়ে থাকি, আনহেলদি যে ডায়েট প্ল্যান রয়েছে আমাদের, তার জন্যই কিন্তু আমাদের শরীরের মধ্যে এই অতিরিক্ত মাত্রায় চর্বি বা ফ্যাট জমে, এবং দিনের পর দিন ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা, যেমন ডায়াবেটিসের মতো সমস্যা, টাইপ 2 ডায়াবেটিক, এগুলো কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে বর্তমান দিনে দেখা যাচ্ছে। তাই আমাদের ওজনটাকে কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন। আর যখন এই ওজন কন্ট্রোলের কথা বলি, আমরা একটাই কথা বলি যে আপনাদের রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন, আপনাকে জিমে যাওয়া প্রয়োজন। বাট বন্ধুরা, অনেকেই সেটা কিন্তু চান, বাট তারা করতে পারেন না। কারণ একটু এক্সারসাইজ করলে আপনি দেখবেন, একদিন বা দুদিন আপনি করলেন, প্ল্যান করলেন এক মাস দু মাস করবেন, আপনি দুই দিন এক্সারসাইজ করার পরই আপনি কিন্তু আর এক্সারসাইজ করতে পারছেন না, হয়তো আপনি সকালে ঘুম থেকে উঠতে পারছেন না, এমন নানান সমস্যা আপনার মধ্যে কিন্তু দেখা দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি 7টি উপায় সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। এই 7টি উপায় আপনি এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম ছাড়াও, জিমে না গিয়েও কিন্তু আপনি খুব সহজে মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে আপনি আপনার ওজনটাকে ম্যানেজ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, আপনি ওভার ওয়েট বা অবেস্ট্রিটাকে কমিয়ে আপনি নর্মাল ওজনে কিন্তু চলে আসতে পারবেন। ছবিটা সম্পূর্ণ দেখবেন। প্রথম যেটি বলবো, দেখুন, আমাদের শরীরের মধ্যে ওজন কখন বাড়ে? যখন আমরা ক্যালোরি বেশি পরিমাণে নেই, এবং ক্যালোরিটা আমাদের খাবারের সাথে যুক্ত থাকে। এমন কোনো খাবার, যে খাবারগুলো আপনি নিচ্ছেন যার ক্যালোরির মাত্রা খুব বেশি, বাট আপনার পেট ভরছে না। আমরা বাঙালিদের মধ্যে একটা অভ্যাস থাকে যে আমরা যতক্ষণ পেট না ভরে ততক্ষণ আমরা কিন্তু খাবার খেয়েই থাকি, সেটা যত ক্যালোরিই ভিতরে যাক না কেন। আর এমন কিছু খাবার রয়েছে, যেমন কার্বোহাইড্রেটযুক্ত খাবার, ভাত, আটা, রুটি, চিনি, মিষ্টি, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টিযুক্ত খাবার, এগুলো কিন্তু কম পরিমাণে আমরা গ্রহণ করি, আমাদের পেট ভরে না, বাট তাতে প্রচুর মাত্রায় ক্যালোরি কিন্তু আমাদের শরীরের ভিতরে প্রবেশ হয়ে যায়। একজন সুস্থ মানুষের সারাদিন কাজকর্ম করার জন্য প্রায় 2000 থেকে 2500 বা 3000-এর আশেপাশে ক্যালোরি প্রয়োজন পড়ে। বাট এমন অনেক রয়েছেন যারাই অবেসিটিতে ভুগছেন, কিন্তু অজান্তে তারা প্রায় 4 থেকে 5000 ক্যালোরি প্রতিদিন তারা কিন্তু গ্রহণ করছেন খাবারের সাথে। আর এই যে এক্সট্রা ক্যালোরিটা যেটা আমাদের শরীর বার্ন করতে পারে না বা কাজে লাগাতে পারে না, সেটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি রূপে জমা হয়, এবং ধীরে ধীরে আমাদের ওজনটা বৃদ্ধি করে। তাই অবশ্যই আপনার যে ডায়েটটা রয়েছে, আপনার খাবারের যে আপনি যেটা খাচ্ছেন সেটার দিকে খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন। আপনি ভাতের পরিমাণ, আটা, ময়দা, চিনি, মিষ্টি, বাইরের যে খাবার রয়েছে যেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট পরিমাণ বেশি, যে খাবারগুলোর মধ্যে ক্যালোরি পরিমাণ বেশি, এই খাবারগুলোকে আপনাকে একেবারে কমিয়ে দেওয়া প্রয়োজন। আপনার ওজন যদি খুব বেশি পরিমাণে হয়, তাহলেই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে খুব বেশি সহায়তা করবে। যখন আপনি ক্যালোরি পরিমাণ কম নেবেন, আপনার শরীরের প্রয়োজন 2000 ক্যালোরি, আপনি নিচ্ছেন 1500 ক্যালোরি, বাকি যে ক্যালোরিটা রয়েছে 500 ক্যালোরি, সেই ক্যালোরিটা আপনার শরীর ওই চর্বি থেকে, শরীরের জমানো চর্বি থেকে কিন্তু আপনার শরীর ব্যবহার করবে, এবং তাতে আপনার ওজনটা ধীরে ধীরে কমে আসতে বন্ধুরা শুরু করবে। তাই অবশ্যই আপনার খাবারের দিকে কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা প্রয়োজন, যাদের বেশি পরিমাণে ফ্যাট বা চর্বি শরীরে রয়েছে। বাট নিউট্রিশনের দিকটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন, আপনি পুষ্টিকর খাবার দাবারের সাথে সাথে কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করাটা খুব বেশি প্রয়োজন। দ্বিতীয় বলবো, এই যে বললাম কম ক্যালোরিযুক্ত খাবার বা ভালো খাবার, তার মধ্যে রয়েছে আপনি শাকসবজির পরিমাণ বৃদ্ধি করে দিন, আপনার খাবারের ফলের পরিমাণ বেশি করে দিন, আপনি ফাইবার জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর পরিমাণ বৃদ্ধি করে দিন, এবং কোন খাবারগুলো ছেড়ে দেবেন, আপনি চিনি, মিষ্টি জাতীয় খাবার, যে খুব বেশি ফ্রাই করা যে খাবারগুলো, বা খুব বেশি ফ্যাটি বা চর্বি জাতীয় খাবারগুলো যেগুলো রয়েছে, ঘি, মাখন, দুধ, এনিমেল প্রোডাক্ট যেগুলো রয়েছে, এগুলোর পরিমাণ আপনাকে কমিয়ে দেওয়া খুব বেশি প্রয়োজন। না হলে কী হবে, আপনার ক্যালোরির পরিমাণ বেশি কিন্তু শরীরের মধ্যে যাবে। অর্থাৎ একটা ব্যালেন্স ডায়েট আপনার মেনটেন করা খুব বেশি প্রয়োজন। প্রচুর পরিমাণে আপনাকে পানীয় জল পান করা খুব বেশি প্রয়োজন। দেখুন, আমাদের শরীরে যখন জলের ঘাটতি ঘটে, আমাদের শরীরে যখন ডিহাইড্রেশনে ভুগে, তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে নানান সমস্যার সৃষ্টি হয়। সো আপনাকে প্রতিদিন, আপনার ওজন বেশি থাকলেও আপনি ডায়েটটা কন্ট্রোল করে ফেলেছেন, বাট আপনার শরীরে তরল পদার্থ বা পানীয়টা যাওয়া খুব বেশি প্রয়োজন। তাই পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানীয় জল অবশ্যই আপনাকে পান করা খুব বেশি প্রয়োজন। সকালের দিকে যদি ঈষৎ উষ্ণ গরম জল, তার সাথে একটু লেবু এবং মধু দিয়ে আপনি সেবন করতে পারেন, তাহলে তা আপনার ওজনটাকে
সমস্যাকে কমিয়ে আনতে আরও আরও খুব বেশি দ্রুত কিন্তু বন্ধুরা আপনাকে সহায়তা করবে। স্ন্যাক্সের কথা বলি, আমরা অনেকেই বেশিরভাগ চিপস, বিভিন্ন ধরনের বাইরে থেকে যে প্যাকেজিং করা খাবারগুলো, স্ন্যাক্সগুলো আমরা নিয়ে খাবার হিসেবে গ্রহণ করি, এগুলোকে ছেড়ে দিয়ে আপনি যদি স্প্রাউট গ্রহণ করতে পারেন, যেমন অঙ্কুরিত যে খাবারগুলো রয়েছে, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ডাল, বিভিন্ন ধরনের মুগ ডাল রয়েছে, চানার ডাল রয়েছে, এগুলোকে অঙ্কুরিত আপনার যদি জীবন্ত 70-80% লাইভ জীবন্ত যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন। বাকি যে স্ন্যাক্সগুলো রয়েছে, যেগুলো আমরা বাইরে বাজার থেকে প্যাকেজিং যেগুলো কিনে নিয়ে সেবন করি, এগুলোকে আপনি ছেড়ে দিয়ে এই দিকে যে আমি যে অঙ্কুরিত বিষয়গুলো বললাম এগুলোর দিকে আপনার খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন। তাতে আপনার যে নিউট্রিশনের ব্যালেন্সটা মেনটেন থাকবে এবং ফাইবারের পরিমাণও প্রচুর বেশি, প্রোটিনও তার মধ্যে প্রচুর থাকে, এগুলোকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করবে এবং আপনার ওজনটাকে কন্ট্রোলে রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে প্রয়োজন। তারপর হলো ঘুম। ঘুম বন্ধুরা আমাদের শরীরের জন্য খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যা আমাদের শরীরকে আমরা যখন ঘুমাই তখন সেটাকে রিপেয়ার করতে খুব বেশি সহায়তা করে। সো যারাই ওজন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে, আপনি মেনটেন করতে পারছেন না, বাট আপনার ডায়েটটা কন্ট্রোলে নিয়ে এসেছেন, খাবার দাবারকে কন্ট্রোল করতে পেরেছেন, বাট আপনাকে ঘুমটা মেনটেন করা খুব বেশি প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে 6-7 বা 8 ঘন্টা আপনাকে ঘুমানো খুব বেশি প্রয়োজন। তারপর বলবো স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা। এই এক একটা ফ্যাক্টর আপনার শরীরের ওজনটাকে বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করে, আপনার হেলথটাকে নষ্ট করতে খুব বেশি সহায়তা করে। সো মানসিক দুশ্চিন্তা যখন আপনার মধ্যে থাকবে, সেটাকে যতক্ষণে আপনি ঠিক করছেন না ততক্ষণ কিন্তু আপনার ওজনটা কিন্তু বাড়বে বা আপনার শরীরের মধ্যে হরমোনাল বিভিন্ন সমস্যা দেখা দেবে, আপনি খাবারও ঠিকভাবে আপনি ম্যানেজ করতে পারবেন না, তাতে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তার জন্য বলছি আপনাকে মেডিটেশন করা খুব বেশি প্রয়োজন। আপনাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটু এক্সারসাইজ করুন, হালকা এক্সারসাইজ করুন, তার সাথে সাথে আপনাকে 30 মিনিটের আশেপাশে মেডিটেশন করা খুব বেশি প্রয়োজন, যা আপনাকে মানসিক শান্তি এবং আপনার ঘুমটাকে ঠিক রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। সো মূল বিষয়টা হলো আমাদের ওজন কমানোর জন্য ক্যালোরি। ক্যালোরি আপনি কী পরিমাণে নিচ্ছেন, কী পরিমাণে খরচা করছেন সারা দিনে মিলে, এই বিষয়টা আপনার বোঝা খুব বেশি প্রয়োজন। এবং আপনার স্ট্রেস এবং আপনার যে মানসিক দুশ্চিন্তা এবং আপনার ঘুমটাকে সঠিক রাখা খুব বেশি প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই আপনাকে সেবন করা প্রয়োজন। এইগুলো যদি মেনটেন করতে পারেন, দেখুন আপনার ক্যালোরিটা যদি আপনি সঠিক পরিমাণে খাবার খাওয়ার সাথে বার্ন করতে পারেন, এবং তাহলে কিন্তু আপনার শরীর এনার্জি পাবে এবং আপনার ওজনটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। বাট আপনি যদি অতিরিক্ত মাত্রায় ক্যালোরি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে এবং ওজনটা কখনো কমবে না। এক্সারসাইজ না করেও জাস্ট এই বিষয়গুলো ফলো করে 1-2 মাসে আপনি আপনার ওজনটাকে 5-10% কিন্তু বন্ধুরা কমিয়ে আনতে পারবেন এবং পরবর্তী সময়ে তাকে আরও বেশি কমিয়ে এনে একেবারে নর্মাল লেভেলে কিন্তু নিয়ে আসতে পারবেন। এই ভিডিওটা আপনাদের উপকার আসলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আগামী দিনে এমন ভালো ভালো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমাকে কল করবেন, মেসেজ করবেন, এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।